ক্রিকেট বিশ্বকাপ নিয়ে যখন দেশজুড়ে উন্মাদনা, তখন মুর্শিদগঞ্জের অজয়পাড়াগাঁয়ে খোঁজ পাওয়া গেল ক্রিকেট খেলার নানা সামগ্রী তৈরির কারখানার। নিজেদের ঘরে বসে এসব সামগ্রী তৈরি করছেন অন্তত 15টি পরিবারের সদস্যরা। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রাজিবুল হাসান জুয়েলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের অন্তত 15টি পরিবার ক্রিকেট খেলার প্যাড, গ্লাভস, গার্ড সহ তৈরি করছেন নানান সামগ্রী। পুরুষের পাশাপাশি সেখানে কাজ করছেন নারীরাও। ক্ষুদ্র পরিসরে এসব সামগ্রী তৈরি করে স্বাবলম্বীন হয়েছেন কয়েকটি পরিবার, কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের। আমাদের এই গ্রামে যে কারখানাগুলো অবস্থিত আছে, এইখানে কাজ করে আমাদের প্রায় 8-10টা ফ্যামিলির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এসব খেলার সামগ্রী বিক্রি হচ্ছে ঢাকার পাইকারি বাজারে, সেখান থেকে ছড়িয়ে পড়ছে সারা দেশে। ব্যাটিং গ্লাস, কিপিং গ্লাস, বক্সিং গ্লাস, সেফগার্ড, এগুলি বানাচ্ছি। এগুলি বানিয়ে আমরা ঢাকা সাপ্লাই দেই, ঢাকা পাইকারি সেল দেই। ক্রিকেট খেলার উপকরণ তৈরির কাঁচামাল, রেক্সিন, আঠা, নাইলন সুতা, প্লাস্টিক ও ফোম রাজধানীর বংশালের পাইকারি মার্কেট থেকে সংগ্রহ করেন তারা। বর্তমানে আমরা এইগুলি মালগুলি, কাঁচামালগুলি আমরা বংশাল থেকে, ঢাকা বংশাল থেকে কিনে আনা হয়। এই উদ্যোগকে এগিয়ে নিতে কারিগরদের প্রশিক্ষণ ও ব্যবসা প্রসারের ঋণ ও বিপণনের ব্যবস্থা করার সুযোগ রয়েছে বলে জানান এবিসি কর্মকর্তা। আমাদের বিসিকের পক্ষ থেকে যে সহযোগিতা আমরা তাদেরকে করতে পারি, আমরা তাদেরকে যদি তাদের প্রশিক্ষণ প্রদান হয়, প্রশিক্ষণ, ঋণ প্রদান এবং মার্কেটিং এর ফ্যাসিলিটি আমরা করতে পারি। যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নিজেদের সচ্ছলতার পাশাপাশি শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এমনটাই মনে করেন এলাকাবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।